অবহিকত বুল্লি বায়েপর ষড়যন্ত্রকারী গ্রেপ্তার করা হল। যোরহাটের গ্রেপ্তার নীরজ বিষ্ণয় নামের যুবকজনক বুল্লি বায়েপটো প্রস্তুত করেছিল নীরজে। ধৃত নীরজ ভেল্লোর ইনস্টিটিউট অফ টেকনোলজির ছাত্র। দিল্লি আরক্ষী যোরহাটের গ্রেপ্তার করে যুবকজনক। যোরহাটের নিজা বাসগৃহের গ্রেপ্তার করে নীরজক। দেশের বহু মহিলা এপটোর জড়িয়ে জালত পড়েছিল। এই ঘটনা সন্দর্ভত মুম্বাইতো তিনজনক গ্রেপ্তার করা হয়েছে। বেঙ্গালুরুর এজন 21 বছরীয় যুবকক গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাক লৈ দিল্লি আর মুম্বাই আরক্ষীর তদন্ত অব্যাহত আছে। আমি আকৌ এবার জানাইছো, বুল্লি বাই এপর ষড়যন্ত্রকারী গ্রেপ্তার করা হয়েছে। যোরহাটের গ্রেপ্তার করা হয়েছে নীরজ বিষ্ণয় নামের যুবকজনক। বুল্লি বাই এপটো প্রস্তুত করেছিল নীরজে। ধৃত নীরজ ভেল্লোর ইনস্টিটিউট অফ টেকনোলজির ছাত্র। দিল্লি আরক্ষীয়ে যোরহাটের গ্রেপ্তার করে যুবকজনক। এই সন্দর্ভত অধিক জানাব আমার জ্যেষ্ঠ সাংবাদিক গৌতম বরাই। সমগ্র দেশতে চাঞ্চল্য সৃষ্টি করেছে বুল্লি বাই নামের একটা বিশেষ এপে। আর এই এপ্লিকেশন সফটওয়্যারটির দ্বারা একাংশ মহিলাক অবৈধভাবে নিলাম করার প্রক্রিয়া অব্যাহত রাখিছিল একটা চক্রয়ে। আর তাৎপর্যপূর্ণভাবে এই যে এপটির যে ক্রিয়েটর নীরজ বিষ্ণয় নামের যিজন মূল অভিযুক্ত আর এই এপটির ক্রিয়েটর, ইতিমধ্যে ছাত্রজনক দিল্লি পুলিশের বিশেষ দলে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করে ইতিমধ্যে দিল্লিতে লই গেছে। আর বিআইটির এগারী স্টুডেন্ট আসে, হয়তো চতুর্থ ষণ্মাসিকর ছাত্র আসে, আর এজন অতিক মেধাবী ছাত্র নীরজ বিষ্ণয়। আর মই বর্তমান উপস্থিত আছো তেখেতর ঘর, নীরজর ঘর। নীরজর পিতৃ আমার সহ আছে। আমি জানিবার চেষ্টা করি যে যগ্র দেশ চাঞ্চল্য সৃষ্টি করা ঘটনার মূল যী অভিযুক্ত নীরজর এই ঘটনা সম্পর্কে প্রকৃত পরিয়ালের লোকে জানিছিল না নাই? দাদা, মানে প্রথমে জানি বিচারিম যে যুক্ত ঘটনাক সমগ্র দেশতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল, যে একটা এপ্লিকেশন সফটওয়্যার জড়িয়ে মহিলাসল অবৈধভাবে নিলাম করেছিল, নিলামের এক প্রক্রিয়া করেছিল, আর দিল্লি পুলিশে আপনার লোক ইতিমধ্যে গ্রেপ্তার করেছে, অল্প জানাবো নাকি সি কত পড়ছিল আর এনে ধরনের কিনা ঘটনা করা কথা? এই আজি লেডিজ এসব কোন কথা না জানি, লড়া একদম মানে সিধা সাদা আসলে কেনকা কি হয়েছে কি হয়েছে মানে না জানি। কি বয়স হয়েছে? বয়স তো 20 বছর হয়েছে, 20 বছর এটা 21 সোমাব। কি করেছিল মানে কত পড়ছিল? মেট্রিকত কবা পাস করেছে? জোরহাটের পা মেট্রিক পাস করেছে, মেট্রিকত ল্যাপটপ পাইছে। পার্সেন্টেজ কিমান? পার্সেন্টেজ 86% আছিল। আর অনলি ফর পড়াই, তারপর বাইর তার লগত কোন দোস্তি বগেরা এনেকা কোন আজিলেকে মই দেখা নাই। মই ইমান ঘরও পাই বাইর নোলাই, এটু কথা আছে। অকল ল্যাপটপটা বিজি থাকে নাকি? আর ল্যাপটপ পাই, তার ল্যাপটপ তো তার কম্পিউটার সাইজ, তার পড়াই ল্যাপটপ আছে, তার কম্পিউটার সাইজ আছে, তো ল্যাপটপ তো লাগিবই। নীরজ বিষ্ণু থাকে বলে ঘর আপকা গেট খোলি, গেট খোলা আয়া, আই বোলা হুদি আন্দর ঘুসা, আন্দর ঘুসা বেঠা বেঠায়া, ফির পুছা উসকা ল্যাপটপ ল্যাপটপ দেখা বুলাইয়া, পুছা তো বোলা ঠিক হ্যা মে হু নীরজ বিষ্ণু, লেকিন ইয়ে সব চিজ মে নেই হু। ধন্যবাদ জানাইছো। আর এনেদরে ইতিমধ্যে জানিবলৈ দিছে যে তেখেতর পরিয়ালৰ লোকসকলে যে নীরজ বিষ্ণয় এনে ধরনের কোনোবা ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে কোনো ধারণা নাছিলে। আর কালি যেটা দিল্লি পুলিশে গ্রেপ্তার করেছে সেই সময় জানিবলৈ দিছে নীরজে দিল্লি পুলিশক যে এই ঘটনার সঙ্গে তেখেত জড়িত নাই, তেখেতর ল্যাপটপ আর মোবাইল ফোন ইতিমধ্যে পুলিশে জব্দ করেছে, আর একটা ষড়যন্ত্র শিকার হয়েছে বলে তেখেতর পুত্রে জানিবলৈ দিছে বলে আমার পিতৃগৰাকীয়ে পিতৃয়ে জানিবলৈ দিছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য কামনার পূজা, উগ্রতারা মন্দিরত পূজা মুখ্যমন্ত্রীর।